শ্রী শ্রী মায়ের কথা পাঠ করছি গোপা বাগচি। পূজনীয় বাবুরাম মহারাজ বেলুড় মঠে দুর্গাপূজা করিতেছেন, সেই জন্য তিনি মাকে লইয়া গিয়াছেন। মা মঠের উত্তরে বাগানে আছেন। জনৈক স্ত্রী ভক্ত রাত্রিতে হঠাৎ মায়ের কাছে গিয়া উপস্থিত। মা ভক্তটির আগ্রহ দেখিয়া বলিলেন, দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায়? 1918 সালে গোলাপ মার কঠিন অসুখ হয়। সেই সময় দেখি মা ঠাকুরের কাছে প্রার্থনা করিতেছেন, ঠাকুর গোলাপকে সারিয়ে দাও। গোলাপ যোগিন যদি না থাকে তাহলে আমার আর এখানে থাকা চলবে না, ওরা গেলে আমি থাকব কি করে? তারপর বলিলেন, যোগেন ও গোলাপ আমার জীবনের সব অবস্থাই জানে। আহা, গোলাপের কোনো বিকার নেই, অভিমান বলে কিছু জানে না, আবার দেখো যোগেনটিও তেমনি। তখন তখন যোগেন এমন ধ্যান করত যে চোখে মাছি ঢুকে বসে থাকলেও কোনো হুঁশই থাকত না। আহা, ওদের হয়ে যারা বলবে তাদের কল্যাণ হবে। মায়ের জনৈক ভক্তের উচ্ছলতার জন্য একদিন যোগেন মাকে বলিলেন, মা তুমি ওকে একটু সাবধান করে দাও, না হলে ও খারাপ হয়ে যাবে। মা বলিলেন, আমার বলা চলবে না যোগেন, আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না, আমি ওর গুরু, ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে। মা এই কথা বলাতে যোগেন মা আর কিছুই বলিলেন না। একদিন বৈকালে মা বসিয়া আছেন, এ কথা সে কথার পর বলিতেছেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকত না, তাঁর কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। 1918 সালে কোয়ালপাড়ায় মায়ের একবার খুব অসুখ হয়। সে সময় যোগেন মা ও পূজনীয় শরৎ মহারাজ সেখানে আছেন। রাধু মায়ের ঐরূপ অসুখ দেখিয়াও শ্বশুর বাড়ি চলিয়া গেল। মায়ের ইচ্ছা ছিল না যে সে যায়। মা যোগেন মাকে বলিতেছেন, দেখো যোগেন রাধু আমাকে ফেলে চলে গেল। যোগেন মা বলিলেন, তা কেন যাবে না মা? তুমি যে দক্ষিণেশ্বরে হেঁটে গিয়ে ঠাকুরের কাছে উঠেছিলে সে কথা কি মনে নেই? মা একটু হাসিয়া বলিলেন, তা ঠিক যোগেন। মা সারিয়া উঠিয়া কলিকাতায় আসিলেন। উদ্বোধনে একদিন বলিতেছেন, দেখো রাধু যখন আমার মায়া কাটিয়ে চলে গেল তখন মনে করলুম এবার বোধহয় আমার শরীর থাকবে না, কিন্তু এখনো ঠাকুরের কাজ আছে দেখছি। যোগেন মার মনে একবার সংশয় আসে, ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারীর মতন, ভাই ভাইপো ভাইঝিদের জন্য অস্থির, কিছুই বুঝতে পারি না। একদিন গঙ্গার ঘাটে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগেন মা দেখেন একটি সদ্যজাত শিশু নাড়ি ভুঁড়ি জড়ানো গঙ্গায় ভাসিয়া যাইতেছে। ঠাকুর বলিলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? না তাকে কিছু স্পর্শ করে? ওকে তেমনই জানবে, তার উপর সন্দেহ এনো না, ওকে একে অভেদ জানবে। গঙ্গা হইতে ফিরিয়া আসিয়া যোগেন মাকে প্রণাম করিয়া বলিলেন, মা আমায় ক্ষমা করো। মা বলিলেন, কেন যোগেন কি হয়েছে? তখন যোগেন মা ঘটনাটি বলিয়া বলিলেন, তোমার উপর অবিশ্বাস এসেছিল, তা আজ ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন। মা একটু হাসিয়া বলিলেন, তার আর কি হয়েছে, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে আবার বিশ্বাস হবে, এই রকম করেই তো বিশ্বাস হয়, এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়।
উদ্বোধনে মায়ের কাছে একটি স্ত্রীভক্ত আসিত। মা তাহাকে খুব ভালোবাসিতেন, কিন্তু তাহার স্বভাব তত ভালো ছিল না। সেজন্য সাধুদের মধ্যে অনেকে চাহিতেন সে যেন কাছে না আসে। একথা মাকে বলাতে মা বলিলেন, গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? জনৈক ভক্ত মায়ের নিকট প্রশ্নাদি করিয়া চলিয়া গেলেন। পরে মা নিজেই বলিতেছেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। আমি একবার মাকে জপ সম্বন্ধে জিজ্ঞাসা করি, কিভাবে জপ করব? মা বলিলেন, যেমনভাবে করবে তেমনভাবেই হবে, ঠাকুরকে সর্বদা আপনার ভাববে। পরে মা করে জপ করিবার নিয়ম দেখাইয়া দিলেন। ঠাকুরের শরীর ত্যাগের পর মা যখন বৃন্দাবনে ছিলেন, সেই সময় কথা বলিতে বলিতে তিনি একদিন উদ্বোধনের বাড়িতে বলিলেন, দেখো মা, আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। মা বলিলেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়, দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। একবার যোগেন মাকে বলিয়াছিলেন, যোগেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। জয়রামবাটিতে রাত্রে মা শুইয়া আছেন। আমি প্রতিদিন যেমন তাহার পা টিপিয়া ও পায়ে হাত বুলাইয়া দিতাম, সেইরূপ দিতেছি। মা কথা প্রসঙ্গে কিরূপে তাহার প্রথম দীক্ষা দেওয়া আরম্ভ হয় সে বিষয়ে বলিতে লাগিলেন। দেখো মা, ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি, সকলেই তাঁর শোকে কাতর। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছ কেন? আমি আর গেছি কোথা? এ ঘর আর ও ঘর বই তো নয়। একদিন ঠাকুর ছেলে যোগেনকে দীক্ষা দেবার কথা বললেন, শুনে আমার কেমন একটু ভয় হলো, লজ্জাও করতে লাগল। প্রথম দিন দেখে ভাবলাম, এ আবার কি, লোকেই বা মনে করবে কি, সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। ওপর ওপর তিন দিন ঠাকুর ওই একই কথা বলেন, আমি ওকে দীক্ষা দিইনি, তুমি দাও, কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন। আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না, ঠাকুর মেয়ে যোগেনকে দিয়ে তাকে বলতে বললেন। আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি, সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি। ঠাকুর ছেলে যোগেনকেও দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন, সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি, যখন দেখলুম দুজনকেই বলেছে তখন তাকে মন্ত্র দিই। এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। গোলাপ যোগেন এরা না থাকলে আমার কলকাতা থাকা চলে না। মা জয়রামবাটি থাকিতে রাঁচি হইতে এক ভক্ত গিয়া মাকে বলেন, আপনাকে কিছুদিনের জন্য লইয়া যাইবার জন্য আসিয়াছি, বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করিয়াছি। মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে? ভক্তটি বলিলেন, না। মা বলিলেন, তবে আমার যাওয়া হতে পারে না, শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতা যাই, সে যদি বলে তখন দেখা যাবে। ভক্তটি বলিলেন, মা, আমরা যে সব জোগাড় করেছি। মা বলিলেন, তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? ভক্তটি চলিয়া গেলেন। মা পরে বলিতেছেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা, ওরা কেবল হুজুক করতেই জানে, আর একবার ঢাকাতে তারা কাগজে ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না। দু চার দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফণা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে,
একদিন এক স্ত্রী ভক্ত মায়ের নিকট তাহার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। আর একদিন জনৈক স্ত্রী ভক্ত মায়ের কাছে ঠাকুর পূজা শিখিতে চাওয়ায় মা বলিলেন, দেখো তোমরা সংসারে থাকো, অত পারবে না, তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি, ওইটুকু করতে পারলে সব হবে। একবার মা আমাকে একখানি গরদের কাপড় দেন, একজন তাহাতে আপত্তি করিয়া বলেন, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরও পাঁচজন তো আছে। মা উত্তর দিলেন, আমি ওকে দেব না তো, দেবে কে, ওর আর আছে কে বলো। রাধুর অসুখের জন্য মা বোসপাড়ায় নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে আছেন, আমি তাহার সেবার জন্য সেখানে আছি। একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন, আমি ভোগ দিবার কোনো মন্ত্রাদি জানিতাম না, তাই মাকে বলিলাম, আমি তো মা কি করে ঠাকুরকে ভোগ দিতে হয় জানি না। তখন মা বলিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো বসো খাও নাও, আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম, আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন। তারপর ভোগ দিবার একটি মন্ত্র আমাকে শিখাইয়া দিলেন। মা একবার জনৈক ভক্তকে বলিয়াছিলেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, এত জপ তপ করলুম কিছুই তো হল না। উত্তরে মা বলিলেন, এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম। জয়রামবাটিতে মায়ের আত্মীয়েরা মাকে নানা বিষয়ে জ্বালাতন করিতেন। মা একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন, দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নাই যে তোদের রক্ষা করে। 1919 সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন। দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্মফুল দিয়া পূজা করিয়া চলিয়া গেলেন। পরে মা আমাকে জিজ্ঞাসা করিলেন, আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল? আমি বলিলাম, আজ দশহরা তাই। মা একটু হাসিয়া বলিলেন, ও মা, আমি মনসা নাকি? পরে ঠাকুরের দিকে হাত জোড় করিয়া বলিলেন, উনি মনসা গঙ্গা সব। রাধু বায়ুরোগে পাগলের মতো হইয়া কোয়ালপাড়ায় আছে, অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন, সে মুখে খাবার লইয়া প্রায় মায়ের গায়ে ফেলিয়া দিত, সে মুখে খাবার লইয়া প্রায় মায়ের গায়ে ফেলিয়া দিত। একদিন মা বিরক্ত হইয়া আমাকে বলিতেছেন, দেখো মা, এ শরীর দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে, ভগবান না হলে কি মানুষে এত সহ্য করতে পারে? ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাঁটি পর্যন্ত দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি, একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে কি অপ্রস্তুত। তিনি জীব কামড়ে বললেন, ও মা তুমি, কিছু মনে করো না, আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি, এরা আমাকে জ্বালিয়ে খেলে মা। এবার রাধুকে কোনো রকমে ঠাকুর ভালো করে দিলে আর নয়, দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। উদ্বোধনে মায়ের শেষ অসুখের সময় একদিন জনৈক সাধু মাকে দেখিতে আসিয়াছেন, মা শুইয়া আছেন, সাধুটি মায়ের পায়ে হাত বুলাইতে লাগিলেন, সে সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলিয়া গেলে মা আমাকে বলিতেছেন, আমার মাথায় কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন, আমি কি মরে গেছি, এখনই এই করছ? এই সময় মায়ের খুব অরুচি, কিছুই খাইতে পারেন না, অল্প করিয়া ভাত খান,
একদিন খাইবার সময় ডাক্তার কাঞ্জিলাল সেখানে আসিয়া উপস্থিত। তিনি মায়ের ভাতের পরিমাণ বেশি হইয়াছে মনে করিয়া মায়ের সামনেই আমাকে বলিলেন, তোমার দ্বারা মায়ের সেবা হবে না, আমি কাল দুটো নার্স মায়ের সেবার জন্য আনব, তোমাকে করতে হবে না। মা ডাক্তারবাবুর কথা শুনিয়া পরে বলিলেন, হ্যাঁ, আমি সেই জুতো পরা মেয়েগুলোর সেবা নেব ও মনে করছে, তা আমি পারব না, তুমি আমার কাজকর্ম যেমন করছো করবে। কাঞ্জিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে এত গোল করছে, আমি ভাত কি খেতে পারি, তা তো সে জানে না। ইহার কয়েকদিন পরে মায়ের ভাত খাওয়া বন্ধ হইয়া গেল। একদিন মা বলিলেন, দেখো সেদিন কাঞ্জিলাল আমার ভাত খাওয়া নিয়ে চটে গিয়েছিল, সেই থেকে আমার ভাত খাওয়া একেবারে চলে গেল। ওই সময় মায়ের স্বভাবটি একেবারে 5 বছরের বালিকার মতো হইয়া গিয়াছিল। একদিন রাত্রি 12টার সময় খাওয়াইতে গেলে বায়না ধরিলেন, আমি খাব না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। মা খাইতে চাহিতেছেন না দেখিয়া বলিলাম, তবে কি মা মহারাজকে ডাকব? অনেক সময় মহারাজের নাম করিলে তিনি খাইতেন, কিন্তু এবার একেবারেই খাইতে নারাজ হইলেন। বলিলেন, ডাক শরৎকে, আমি তোর হাতে খাব না। মহারাজ শুনিয়াই তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন। মা মহারাজকে বসাইয়া বলিলেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা, এবং তাহার হাত দুখানি লইয়া বলিতেছেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে, তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। মহারাজ বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এইরকম সান্ত্বনা দিয়া পরে জিজ্ঞাসা করিলেন, মা এখন কি একটু খাবেন? মা বলিলেন, দাও। মহারাজ আমাকে খাবার লইয়া আসিতে বলিলেন। মা এই কথা শুনিয়াই বলিলেন, না তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাব না। ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম, তিনি কোনো রকমে একটু খাওয়াইলেন এবং বলিলেন, মা একটু জিরিয়ে খান। শুনিয়াই মা বলিলেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান, এই কথাটা আর ওরা বলতে জানে না, দেখো তো বাছাকে এই রাত্রে কষ্ট দিলে, যাও বাবা শোও গিয়ে, বলিয়া গায়ে হাত বুলাইয়া দিলেন। পরে মহারাজ মশারি ফেলাইয়া দিয়া বলিলেন, এখন আসি মা। মা বলিলেন, এসো বাবা, বাছার কত কষ্ট হল। শরীর ত্যাগের কিছুদিন পূর্ব হইতে মা আর রাধুর কোনো খোঁজ খবর লইতেন না। একদিন মা তাহাকে বলিতেছেন, দেখ তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। আমাকে বলিলেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। আমি জিজ্ঞাসা করিলাম, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন, রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। মায়ের ওই কথা যোগেন মা ও শরৎ মহারাজকে বলিলাম। যোগেন মা তখন মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছ? উত্তরে মা বলিলেন, যোগেন, এরপর ওদের সেখানেই থাকতে হবে, যে হ যাচ্ছে ওই সঙ্গে পাঠিয়ে দাও, মন তুলে নিয়েছি আর চাই না। যোগেন মা বলিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব। মা বলেছিলেন, যোগেন মায়া কাটিয়ে দিয়েছি আর নয়। যোগেন মা কিছু না বলিয়া শরৎ মহারাজকে সমস্ত জানাইলেন। তিনি বলিলেন, তবে আর মাকে রাখা গেল না, রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। আমি সেখানে দাঁড়াইয়াছিলাম, মহারাজ আমাকে বলিলেন, দেখো তোমরা সব মায়ের কাছে অনেক সময় আছো, চেষ্টা করে দেখো যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু আমাদের সহস্র চেষ্টাতেও কিছুই হইল না। একদিন মা বেশ জোরের সহিত বলিলেন, যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন। শরীর ত্যাগে 2-3 দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডাকিয়া বলিলেন, শরৎ আমি চললুম,
যোগেন, গোলাপ এরা সব রইল। দেখো, শ্রীমতী সরলা বালা দেবী।